সঞ্জারিস মানচিজির আরও একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি দেশি স্টাইলে দেশি মুরগির লাল ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য, সেই সাথে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক দেশি স্টাইলে দেশি মুরগির লাল ঝোল রান্নাটা। তবে এই দেশি স্টাইলে আজ আমি কিন্তু কাঠের জালের উনুনের বদলে গ্যাস ওভেনেই রান্নাটা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি যে দেশি মুরগিটা দিয়ে রান্না করব, সেই রান্নার জন্য দেশি মুরগিটা কিন্তু আমি লোকাল বাজার থেকে কিনে নিই। হরিণঘাটা মিট শপের কাউন্টার থেকে আমি এই প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। এই প্যাকেটটা হলো 500 গ্রামের প্যাকেট এবং হরিণঘাটা মিট শপের এই দেশি মুরগিটা ভীষণই ফ্রেশ এবং খুব ভালো কোয়ালিটির। অনেক সময় আমরা লোকাল বাজারে দেশি মুরগিটা কিনতে পাই না বা দেখতে পাই না, এই হরিণঘাটা মিট শপ থেকে কিন্তু আপনারা চাইলে এই দেশি মুরগি কিনতে পারেন এবং এগুলো ভীষণই ফ্রেশ। আর আমি এখানে 500 গ্রামের প্যাকেটটা নিয়েছি আজকে রান্নাটা করব বলে। দেশি মুরগির লাল ঝোল রেসিপিটা যেহেতু দেশীয় স্টাইলে করব, সেই কারণে আমি নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র। মাটির পাত্র নিয়েছি কিন্তু রান্নাটা গ্যাস ওভেনেই করব, যেহেতু আমাদের এখানে কাঠের উনুনের সুব্যবস্থা নেই সেই কারণে গ্যাসেই আমাকে রান্নাটা করতে হবে। আপনারা চাইলে কাঠের উনুনেও কিন্তু রান্নাটা করলে অসাধারণ টেস্ট হবে। আর এই মাটির পাত্রটার তলার দিকটায় আমি কিছুটা পরিমাণে মাটি একটু জল দিয়ে গুলে নিয়ে সেটা ভালো করে লাগিয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, এই কারণেই যাতে এটা গ্যাসে বসিয়ে রান্না করলেও পাত্রটা যাতে কোনো মতে ফেটে না যায়। এখন এই পাত্রের মধ্যে আমি প্রথমেই দেশি মুরগিটাকে ম্যারিনেট করে নেব। 500 গ্রাম মাংসটা প্রথমেই আগে আমি এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিলাম। নতুন যে আলুগুলো হয় সেই আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে সামান্য একটু চিরে দিয়ে গোটা অবস্থায় আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা টমেটোকে চারটে ফালি করে নিয়ে একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে কুচাইনি, একটু বড় বড় রেখেই পেঁয়াজগুলোকে কুচিয়ে দিয়েছি। এতে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরে বাটা, আর দিচ্ছি 1.5 চামচ মতো ধনে বাটা। জিরে আদা ধনেটা আপনারা কিন্তু একসঙ্গেও বেটে দিতে পারেন, আমি দেখানোর সুবিধার্থে আলাদা আলাদা করে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু সমস্ত কিছুকেই শিল নোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে দিতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো ছাড়া বাকি সমস্ত মশলাই কিন্তু আমি বাটা মশলা ইউজ করব এই রান্নাটা করার জন্য। এখন দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো নুন। একটা পাতিলেবুকে অর্ধেক টুকরোয় কেটে নিয়ে অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটার জন্য স্পেশালি মাটি হাঁড়ির সাথে কাঁচা সর্ষের তেলের এই গন্ধটার জন্য মাংসের ফ্লেভারটা কিন্তু একদম অসাধারণ আসে, তাই আমি এখানে কিন্তু আজকে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করছি। এবারে সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। সমস্ত উপকরণ আর বাটা মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেবার পর
এখন হাঁড়িতে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব 30 মিনিটের জন্য। দেশি মুরগি রান্না হতে একটু সময় বেশি লাগে, সেই কারণে ম্যারিনেশনের সময়টা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে মাংসটা সুসিদ্ধ খুব ভালো হয় আর টেস্টও খুব ভালো আসে। ফিরে আসলাম 30 মিনিট পর, মাংসটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন। রসুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মাথার দিকটা অল্প একটু ছুলে নিয়ে তারপরে সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে এখন সমস্ত কিছুকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে নিতেই আমি কিন্তু এরই ফাঁকে গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি আর সেই সাথে মাংসটাকে 20 থেকে 25 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর পর্বটা যাতে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে হাঁড়িতে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। হাঁড়ির ঢাকনাটা কিছুক্ষণ পর খুলতেই দেখা গেল মাংস থেকে যেটুকু জল বেরোনোর বেরিয়ে গিয়ে এবারে আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে, তার মানে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। যেহেতু এটা লাল ঝোল রেসিপি তৈরি করছি সেই কারণে ঝোলটা কিন্তু একটু পাতলা হয়, আমি তার জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। জলের পরিমাণের কম বেশিটা কিন্তু নির্ভর করবে আপনারা এই মাংসের ঝোলটা কতটা পাতলা বা একটু ঘন রেখে খেতে পছন্দ করেন তার উপরে। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, সেই কারণে কিন্তু মাত্র 2 থেকে 2.5 কাপ জল দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি সেদ্ধ করবো দমে রেখে, সেই কারণে আমি আগে থাকতেই বেশ কিছুটা পরিমাণ আটা নিয়ে নরম করে মেখে রেখেছিলাম। এখন সেই নরম করে মেখে রাখা আটাটা পাত্রের মুখের চারিদিকটায় আমি ভালো করে লাগিয়ে নিলাম। জলটা দেবার সময় আমি কিন্তু কোনো রকম আর নাড়াচাড়া করে মেশাইনি, এবারে সমস্ত উপকরণের সঙ্গে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেশি স্টাইলে দেশি মুরগির লাল ঝোল রেসিপিটা মাটির হাঁড়িতে রান্না করার কারণে মাটির হাঁড়ির যে একটা সুন্দর গন্ধ হয় মাংস রান্নার কিন্তু এই মাটির হাঁড়ির গন্ধটাই বিশেষ বৈশিষ্ট্য। এখন এটাকে দমে রেখে মাংসটাকে সেদ্ধ করব, সেই কারণে আটার প্রলেপটার উপর একটু চেপে দিয়ে ঢাকনাটাকে বসিয়ে দিলাম যাতে ভেতরকার কোনো হাওয়া বাইরে বেরিয়ে না আসতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাংসটা দমে সেদ্ধ করতে হবে 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে। 1 থেকে 1.5 ঘন্টা রান্নাটা করে নেবার পর এবার আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দেব, সেই কারণে চাকু দিয়ে একটু আটার প্রলেপটাকে একটু কেটে ছাড়িয়ে নিয়েছি। ঢাকাটা এবার খুলে নিয়ে দেখা যাক মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেশি মুরগির মাংস রান্না করতে গেলে কষানোর সময়ও যেমন সময় দিতে হয় তেমনি মাংস সেদ্ধ করার সময়ও কিন্তু একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সময় নিয়ে সেদ্ধ করতে হয়। আর এই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সময় নিয়ে যদি এই মাংস সেদ্ধ করা হয় তাহলে কিন্তু এই মাংসের টেস্ট অনেক গুণ বেশি ভালো হয় আর সেটা কিন্তু মাটনের থেকেও অনেক বেশি ভালো লাগে। একটা আলু কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। নতুন আলুগুলোকে গোটা অবস্থাতে দেওয়াতেও আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সেই সাথে মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি যেমনটা পাতলা লাল ঝোল রেখেই মাংসটা রান্না করতে চেয়েছিলাম ঝোলটাও কিন্তু সেই টুকটুকে লাল পাতলা ঝোলির হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এই মাংসটা কিন্তু গরম অবস্থাতেই খেতে ভালো লাগে, একদম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আশা করি আমার আজকের রেসিপি দেশি স্টাইলে দেশি মুরগির লাল ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর রেসিপির লিঙ্কটা প্রচুর শেয়ার করবেন। বাড়িতেও কিন্তু আপনারা এভাবে গ্যাসের উনুনে মাটির হাঁড়িতে রান্না করে দেখতে পারেন রান্নাকে, অসাধারণ খেতে হয়। ভালো থাকবেন সকলেই, আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য রেসিপি নিয়ে।